পড়ালেখা থেকে অফিস সবই এখন ইন্টারনেটে, দেখা না হলেও মুঠোফোনে ঠিকই হচ্ছে যোগাযোগ। করোনাকালীন এভাবে বেড়েছে মুঠোফোনে কথা আর ইন্টারনেটের ব্যবহার, সমহারে এই খাতে বেড়েছে আয়ও। বিভিন্ন মহল থেকে মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেটে ব্যবহারে খরচ কমাতে কর ছাড়ের দাবি করা হলেও 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে মুঠোফোনের সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক 15% হেরফের হয়নি, কমানো হয়নি 200 টাকার সিম ট্যাক্সও। মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33.25 টাকা এবং ডাটা ব্যবহারে প্রায় 22 টাকা খরচ অপরিবর্তিত রয়েছে। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, গ্রাহক পর্যায়ের প্রত্যাশিত বিষয়গুলো চাপা পড়ে গেছে প্রস্তাবিত বাজেটে। সব দিক মিলিয়ে প্রায় 58% কিন্তু ট্যাক্স আদায় করা হয় এই টেলিযোগাযোগ খাত থেকে, যার ফলে এই চাপটা কিন্তু দিন শেষে পড়ে কিন্তু গ্রাহকের কাছে কাঁধেই, কারণ যারা বিনিয়োগকারী তারা বিনিয়োগ করছেন কিন্তু লাভের আশায়, অতএব তারা যেভাবেই হোক তাদের মুনাফা আদায় করার জন্য এই চাপ কিন্তু গ্রাহকদের উপরই পড়বে। আইএসপি এবি এর সভাপতি জানালেন, এখনো গ্রাহকদের 15-20% ভ্যাট দেওয়ার কথা, তবে স্পেসিফিক ইন্টারনেটের জন্য সেভাবে হয়নি। তবে আমরা এনবিআর এর সাথে কথা বলার চেষ্টা করছি, আমাদের যে মন্ত্রণালয় আছে মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের মাননীয় মন্ত্রীর মহোদয়ের মাধ্যমে ভ্যাটটা সম্পূর্ণরূপে নির্মূল করা যায় কিনা সেই বিষয়ে কথা বলা হচ্ছে। তবে এমন সময় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকে এক দেশ এক রেট ঘোষণায় কিছুটা হলেও গ্রাহক পর্যায়ে স্বস্তি আসবে বলে জানালেন বিটিআরসি চেয়ারম্যান। এতে করে যেটা হবে, আমরা যেমন একটা স্লটে আমরা বলেছি সর্বোচ্চ 500 টাকার 5 Mbps, আর 10 Mbps যেটা সেটা 700-800, তো এটা আসলে সর্বোচ্চটা 800, এটা ঠিক রেখে নিচের দিকে কম্পিটিশনে সার্ভিস প্রোভাইডার যে যা নিতে পারে নিতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের কাছে কেউ যদি এটা কমপ্লেন করে সেই কমপ্লেনের ভিত্তিতেও আমরা বিষয়গুলো তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।